হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিয়েলমি 7 5G নিয়ে আলোচনা করবো। যারা 5G মোবাইলটা কিনতে চাচ্ছেন তাদেরকে আজকে জানাবো যে এই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আসুন প্রথমে আমরা মোবাইলটা দেখে নিই। যে মোবাইলটা একটা অসাধারণ একটা মোবাইল, কালার কম্বিনেশন খুবই ভালো দেওয়া আছে, ডিজাইনটা অনেক সুন্দর, একটা স্ট্যান্ডার্ড বাসন তৈরি করা, স্মুথ স্লিম বডি দেওয়া আছে, ডিসপ্লে সাইজটা অনেক বড় দেওয়া আছে এবং ক্যামেরা সেট ফাংশনটা খুবই সুন্দরভাবে তৈরি করা আছে। এর বডিটা মজবুতভাবে শক্তিশালীভাবে তৈরি করা আছে, যা সহজে আপনার মোবাইলটা হাত থেকে পড়লেও ভাঙবে না, সহজে নষ্ট হবে না মোবাইলটা, অর্থাৎ ফাটল দেখা দেবে না। তো দেখে আর কী কী সুযোগ সুবিধা আছে, এই মোবাইলে আমরা 3G 4G 5G সিম ব্যবহার করতে পারবো, একই সাথে দুটো সিম ব্যবহার করা যাবে, অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে। এর ওজন দেওয়া আছে 195 গ্রাম, যা খুবই পাতলা একটা সেট। এর ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.5 ইঞ্চি দেওয়া আছে, যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে, অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে। রেজুলেশন ভালো দেওয়া আছে, মাল্টিটাচ আছে, ডেন্সিটি ভালো দেওয়া আছে এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গ্লাস পেপার দেওয়া আছে, গরিলা গ্লাস পেপার দেওয়া আছে, যা আপনার মোবাইলটা প্রোটেকশন করবে, অর্থাৎ আপনার ডিসপ্লেটা কখনো ভাঙবে না বা ফাটল দেখা দিবে না। অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে, 10 ভার্সন দেওয়া আছে, সিপিউ দেওয়া আছে অক্টাকোর সিপিউ দেওয়া আছে এবং প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U 5G দেওয়া আছে। আপনারা জানেন যে প্রসেসর সবচেয়ে ভালো হচ্ছে স্ন্যাপড্রাগন, কারণ প্রসেসর যদি ভালো হয় তাহলে আপনার সেটটা ফাস্ট থাকবে, স্পিড থাকবে, বুস্টে থাকবে, কখনো স্লো হবে না, হ্যাং দিবে না। তো মিডিয়াটেক প্রসেসর স্ন্যাপড্রাগনের পাশাপাশি আছে, যা মোটামুটি চলতেছে ভালো। সেট মেমোরি দেওয়া আছে 128 জিবি দেওয়া আছে এবং র্যাম দেওয়া আছে 6 জিবি র্যাম আছে অথবা 8 জিবি র্যামও আছে, আপনারা যে কোনো একটা র্যাম কিনতে পারেন। পিছনে ক্যামেরা দেওয়া আছে 48 মেগাপিক্সেল, সামনে ক্যামেরা দেওয়া আছে 16 মেগাপিক্সেল, যা একটা DSLR ক্যামেরার মতো এই মোবাইলটা কাজ করবে, অর্থাৎ ভিডিও এবং ছবি তোলা খুবই খুবই সুন্দর হবে। ওয়াইফাই, ব্লুটুথ, USB, ফ্রেম রেডিও, GPS এগুলো ভালোভাবে পাবেন, ফিঙ্গারপ্রিন্টও আপনারা এই মোবাইলে ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি দেওয়া আছে 5000 মেগা অ্যাম্পিয়ার দেওয়া আছে। 5000 মেগা অ্যাম্পিয়ার বিশাল একটা ব্যাটারি দেওয়া আছে, আপনারা যদি একবার চার্জ দেন তাহলে আপনারা অন্তত 2-3 দিন আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, গেম খেলে হোক আর মোবাইল ডাটা বা ওয়াইফাই ব্যবহার করে হোক। তো সব কিছু বিবেচনা করলে এই মোবাইলটা অসাধারণ একটা মোবাইল, যা স্বল্প টাকার মধ্যে স্বল্প বাজেটের মধ্যে যারা মাঝারি ধরনের বাজেট নিয়ে ঘুরতেছেন তাদেরকে বলবো যে এই মোবাইলটা আপনারা কিনতে পারেন। এর বর্তমান প্রাইস দেওয়া আছে 28,990 টাকা দেওয়া আছে। আপনারা জানেন যে প্রতি মাসে মোবাইলের দাম কমে, তো আপনি যদি নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে অবশ্যই এই মোবাইলটা অনেক অনেক কম দামে কিনতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান, আমরা আপনার সে প্রশ্নের উত্তর 5 মিনিটের ভিতর দেওয়ার চেষ্টা করব।